আমাদের জীবনটা ভীষণই ছোট। কিন্তু আজকে দিনটা বড় দিন আজকে দিনে তাই আমাদের পরিবারের সমস্ত সদস্যদের আমার প্রিয় বন্ধুদের জানাই বড় দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন মূল ভিডিওতে আসবো স্কুলে ছুটির বিষয় দু সালে কোন কোন দিন ছুটি থাকছে এ সংক্রান্ত একটা বিশেষ নোটিশ বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে আলোচনাও করব। কিন্তু তার আগে তোমাদের কাছে আমি জানতে চাইছি আজকের প্ল্যান কি রয়েছে একটা বছর আমরা প্রায় গৃহবন্দী হয়ে কাটালাম ভয়ে ভয়ে কাটালাম আনন্দকে দূরে রেখে কাটালাম উৎসবের দিনগুলোকে জৌলুসহীন অবস্থায় কাটালাম এখন একদম বছরের শেষ প্রান্তে এসে পৌঁছেছি আজকের প্ল্যান কি পিকনিক করছো নাকি নাকি ইতিমধ্যেই পিকনিক হয়ে গেছে নাকি একত্রিশ তারিখ কিংবা পয়লা জানুয়ারি প্ল্যান রয়েছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না শুরু করছি আমাদের আজকের মূল আলোচনা এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত নোটস সাজেশান এবং শিক্ষামূলক ভিডিও সববার আগে পাওয়ার জন্য ভিডিও শুরুতেই তোমাদের জানাই সমস্ত কিছু ধীরে ধীরে অনেকটা স্বাভাবিক হতে চলেছে কিন্তু এখনও আমাদের স্কুল খোলেনি স্কুল কবে খুলবে সে বিষয় নিয়ে নিশ্চয়তা নেই কিন্তু এরই মধ্যে বোর্ডের তরফ থেকে দু সালের স্কুলের ছুটির তালিকাগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে গরমের ছুটি বা গ্রীষ্মের যে এক মাস ছুটি হয় সেটাকে টেনে প্রায় সাত আট দিন করে দেওয়া হয়েছে আবার অন্যদিকে পুজোর সময় যে ছুটি ছুটি থাকে পুজোর সময় সেই ছুটিটাকে অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে আরও দু একটি ছুটি কিন্তু বাড়ানো হয়েছে কি রয়েছে নোটিশে কবে কবে ছুটি থাকছে কেমন ছুটি থাকছে সব কিছু তোমাদের একে একে আমি বলে দিই সদ্যই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর আগামী শিক্ষাবর্ষে স্কুলের ছুটির তালিকা প্রকাশ করেছে আর তাতেই দেখা গিয়েছে দু হাজার একুশে সরকারি স্কুলগুলিতে মে মাসের চব্বিশ তারিখ থেকে জুন মাসের তিন তারিখ পর্যন্ত মানে কম বেশি আট ন দিন গ্রীষ্মের ছুটি থাকবে অন্যান্য বছর আর কি তোমরা যে ছুটিটা গরমের ছুটিটা এক মাস পাও সেটাকে এবার কমিয়ে আট ন দিন করে দেওয়া হয়েছে কিন্তু পুজোর ছুটি থাকবে টানা ছাব্বিশ দিন এগারোই অক্টোবর থেকে শুরু করে ছয় নভেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলি পুজোর ছুটিতে বন্ধ থাকবে দু সালে শিক্ষাবর্ষে নতুন দুদিন ছুটি কিন্তু সংযোজিত হয়েছে অর্থাৎ দু সাল থেকে দুটো দিন এক্সট্রা স্কুল আরও বন্ধ থাকবে প্রথমটি আঠারোই ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন এবং দ্বিতীয়টি আমার কাছে ভীষণই ফেভারেট নয় এপ্রিল হরিচাঁদ ঠাকুরের জন্মদিন তোমরা জানো আমি উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর থাকি আর এখানে প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে সেই পূর্ণ দিনে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বারুনি মহামেলা বা মতুয়া ধর্ম মহামেলা অনুষ্ঠিত হয় যেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসে এমনকি অন্যান্য ধর্মের বন্ধুরা অন্যান্য ধর্মের মানুষেরাও এই মেলার আনন্দে সামিল হতে আসেন তো সেই দিন আগামী বছর থেকে অর্থাৎ নতুন বছর থেকে স্কুল কিন্তু বন্ধ থাকবে এই যে ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা দপ্তর এটাকে খুটিয়ে দেখলে জানা যাচ্ছে যে আগামী বছর মোট পঁয়ষট্টি দিন রাজ্যের স্কুল মানে সরকারি স্কুলগুলো বন্ধ থাকবে তবে নেপালি কবি ভানু ভক্তের জন্মদিনে তেরোই জুলাই ওই দিনটি দার্জিলিং এবং কালিম্পংয়ে যারা রয়েছে যে সমস্ত বন্ধুরা তাদের কিন্তু অতিরিক্ত তেরোই জুলাই নেপালি কবি ভানু ভক্তের জন্মদিনকে সেলিব্রেট করবার জন্য তার উদ্দেশ্যে এই দিনটিকে ছুটি রাখা হয়েছে একই সঙ্গে যে সমস্ত স্কুলে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সিট পড়ে মানে যে সমস্ত স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয় সেই সমস্ত স্কুলেও কিন্তু অতিরিক্ত কিছু দিন ছুটি থাকবে যে স্কুলে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে সেখানে ন দিন এবং যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে সেই স্কুলগুলোতে ১৩ দিন আরও অতিরিক্ত ছুটি থাকবে এছাড়াও আরও তোমাকে পাঁচ দিন অতিরিক্ত ছুটি দেওয়া হবে প্রতিটা স্কুলের হাতে থাকবে সেই পাঁচ দিন স্কুল চাইলে যে কোনো কারণে লোকাল কোনো অনুষ্ঠানের কারণে বা স্কুলে স্পোর্টসের কারণে ইত্যাদি কারণে সেই পাঁচ দিন থেকে স্কুল ছুটি ব্যবহার করতে পারবে এছাড়াও তোমাদের জানিয়ে রাখি অন্যান্য দিন যেগুলি সরকারি ছুটির থাকে যেমন ঈদের দিন মহরম বড় দিন তাছাড়া বৌদ্ধ পূর্ণিমা গুড ফ্রাইডে সেই সমস্ত দিনগুলিতেও কিন্তু যথারীতি ছুটি থাকবে সামান্য কিছু ছুটির যেখানে অদল বদল ঘটেছে সেটুকুই মূলত এই নোটিশে জানানো হয়েছে আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগলো বড়দিনের শুভেচ্ছা আবারও জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ